গ্রন্থ আল কোরআন আমাদেরকে জান্নাতের রাস্তা দেখায়, এই কোরআন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখায়, এই কোরআন আমাদেরকে শিখায় কেমন করে জাহান্নাম থেকে বেঁচে চিরস্থায়ী জান্নাতে যেতে হবে। আজকে সারা বিশ্বে বাংলাদেশে সহ এক শ্রেণীর নামধারী মুসলমান, পোশাকে আশাকে আমাদের মতো লেবাসধারী মুসলমান, এই সমস্ত নামধারী মুসলমানেরা এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের আনাচে কানাচে যেখানে তাফসির মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, বিশ্বনবীর গুণকীর্তন হয়, কোরআন থেকে তাফসির করা হয়, সেই সমস্ত জায়গায় তাফসির মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার জন্য, মুফাসসিরদের জবান বন্ধ করে দেওয়ার জন্য এক শ্রেণীর বাতিল শক্তি উঠে পড়ে লেগেছে, চিল্লায় বলেন ঠিক না? তোমরা কয়জনকে বন্ধ করে দিবা? একজনকে বন্ধ করলে 100 জন মুফাসসির তৈরি হয়ে যাবে, 100 জন মুফাসসিরকে বন্ধ করলে 1000 তৈরি হয়ে যাবে, 1000 মুফাসসিরের জবানকে বন্ধ করে দিলে 1 লক্ষ তৈরি হয়ে যাবে, 1 লক্ষ মুফাসসিরের জবান বন্ধ করে দিলে 1 কোটি তৈরি হয়ে যাবে, ঠিক না বেঠে? যারা তাফসিরের বিরুদ্ধে কথা বলতে চায়, আল্লাহর বিরুদ্ধে কথা বলতে চায়, কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, মুখ সামলে কথা বলো। এদেশের তাওহীদের জনতা, তরুণ সমাজ, যুব সমাজ তোমাদের জিহ্বা টেনে ছিঁড়ে নর্দমায় ফেলে দিবে, ঠিক কিনা? এদেশে কোরআন ছিল, এদেশে কোরআন আছে, এদেশে কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে, বিশ্বনবীর মর্যাদা রক্ষা করার জন্য যদি রক্ত দেওয়া লাগে, আল্লাহর মর্যাদা রক্ষা করার জন্য, এই কোরআনের জন্য, ইসলামের জন্য যদি জীবন দেওয়া লাগে, দেহের সর্বশেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা মুসলমান কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করব না। মুসলমান রাজি আছো? কারা কারা রাজি আছো তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। আজকে বাংলাদেশের তরুণেরা, যুবকেরা, তাওহীদ মুসলমানেরা যেভাবে দলে দলে কোরআনের দিকে ছুটে আসছে, এখন আমার দেশের যুবকেরা আর গানের কনসার্টের আয়োজন করে না। আমার দেশের যুবকেরা এখন আর 100% লাভ এই গান শোনে না। আমার দেশের যুবকেরা রাতের আধারে এখন আর মোবাইলে হিন্দি সিনেমা দেখে না। আমার দেশের যুবকেরা এখন তাফসির মাহফিলের আয়োজন করে, আমার দেশের যুবকেরা এখন ওয়াজ মাহফিল শুনে, আমার দেশের যুবকেরা রাতের আধারে মোবাইলে তাফসির মাহফিল শুনে নিজেদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করে, চিল্লায় বলেন ঠিক কিনা? যারা তাফসির মাহফিলকে বন্ধ করে দিতে চায়, যারা মুফাসসিরদের জবানকে স্তব্ধ করে দিতে চায়, ইতিহাস পর্যালোচনা করে দেখো, কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলেছে এই পৃথিবী থেকে জিল্লতির সাথে বিদায় নিতে বাধ্য হয়েছে, চিল্লায় বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমরা বলি আমিন। আমার ভাইয়েরা, আজকে মুসলমানদের ভেতরে দলাদলি শুরু হয়ে গিয়েছে, কে কাওমি, কে আলিয়া, কে হেফাজত, কে তাবলীগ, কে জামাত, আওয়ামী লীগ, বিএনপি, আহলে হাদিস, এই জাতীয় ভেদাভেদগুলো ভুলে চলুন আমরা সবাই এক কাতারে আসি। আমরা সবাই মুসলমান, আমাদের আল্লাহ কয়জন, আমাদের নবী কয়জন, আমাদের কোরআন কয়টা, সব কিছুই মিল আছে, ভেদাভেদ কিসের? আসুন কাঁধে কাঁধ মিলিয়ে পরস্পর ভালোবাসা ছড়িয়ে আমরা বিশ্বটাকে জয় করতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সকলের কাছে দোয়া আছে, আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, সবাই দোয়া করবেন আমরা যাতে দলে দলে মিছিলের সাথে জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন, সবাই বলি আমিন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।